প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের একাধিক ইউনিভার্সিটির তরফ থেকে একাধিক বিষয় উঠে আসে। ক্যালকাটা ইউনিভার্সিটি কি বলছে, আলিয়া ইউনিভার্সিটি কি বলছে, বর্ধমান ইউনিভার্সিটি কি বলছে এবং অন্যান্য রাজ্যের যে ইউনিভার্সিটিগুলো আছে তারা কি বলছে এই মুহূর্তে তাদের ইভেন সেমিস্টারের পরীক্ষা নিয়ে, ইউজি পিজির পরীক্ষা কিভাবে হবে, কলেজগুলোর কি ডিসিশন রয়েছে, সমস্তটাই বিস্তারিত এই মুহূর্তে তথ্য অনুযায়ী তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো, আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, তোমরা সকলেই জানো কালকে ভালো মতন ঝড় বৃষ্টির কারণে কিন্তু সম্পূর্ণভাবে আমাদের এখানে কারেন্ট ছিল না, এমনকি ইন্টারনেট ব্যবস্থায় সম্পূর্ণভাবে বন্ধ ছিল, সেই কারণে তোমাদের সঙ্গে যোগাযোগ করা হয়ে ওঠেনি। অনেকের সঙ্গেই ক্যালকাটা ইউনিভার্সিটির অনেক ছাত্রছাত্রীদের সঙ্গে ফোন মারফত যোগাযোগ হয়েছে, অন্যান্য ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের সাথেও ও রীতিমতো যোগাযোগ হয়েছে, কিন্তু আমি ভিডিও দিতে পারিনি। এক্ষেত্রে এই মুহূর্তে তোমাদের যে আপডেটগুলো রয়েছে সমস্ত ইউনিভার্সিটির তরফ থেকে একে একে আমি তোমাদের সঙ্গে আলোচনা করি। সবার প্রথমেই তোমাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু একাধিক ইউনিভার্সিটি অনলাইনের পথে যেরকম হাঁটছে, তেমনই একাধিক ইউনিভার্সিটি রয়েছে যারা কিন্তু অফলাইনের পথে হাঁটছে। যেমন ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে যে বিষয়টা তোমাদের শোনা গেছে, তোমরা অনেকেই জানতে চাইছো ক্যালকাটা ইউনিভার্সিটি কি ডিসিশন নেবে, তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা সকলেই জানো যে বিষয়টা সর্বপ্রথম আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম যে ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা কিন্তু তাদের দাবি জানাচ্ছে বিশ্ববিদ্যালয়ের কাছে। বিশ্ববিদ্যালয় অ্যাকচুয়ালি ক্যালকাটা ইউনিভার্সিটিকে কি জানালো সেটা সরাসরি তোমাদের বলে রাখি। ক্যালকাটা ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের রীতিমতো কিন্তু জানিয়ে দিয়েছে, যেটা ছাত্রছাত্রীদের মুখ থেকে আমি শুনতে পেরেছি, ছাত্রছাত্রীদের এক্সামিনেশন যেটা আছে তারা কিন্তু অফলাইনেই চাইছে। তাদের বক্তব্য, যাদবপুর ইউনিভার্সিটি, বিশ্ব রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি অফলাইনেই এক্সামিনেশন নিচ্ছে, কারণ তাদের কলেজের একটা, বিশ্ববিদ্যালয়ের একটা রেপুটেশন আছে, যেটা আমি ছাত্রছাত্রীদের মুখ থেকে এবং যে বিষয়টা জানতে পেরেছি সেই অনুযায়ী তাদের একটা রেপুটেশন আছে, সেই রেপুটেশন বজায় রাখতে নাকি ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এক্সামিনেশন অনলাইনে নয় অফলাইনে নেওয়া হবে। এখনও পর্যন্ত চূড়ান্ত ডিসিশন অবশ্যই হয়নি, কিন্তু ছাত্রছাত্রীদের কিন্তু এই বিষয়টাই আর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। একই সাথে এটা কোনো সংবাদ মাধ্যমের তথ্য না, আমি আবার বলছি এটা ছাত্রছাত্রীদের আর যারা আন্দোলন করেছে তাদের থেকে যে বিষয়গুলো জানতে পেরেছি। কিছু ক্লিপ যেটা ছাত্রছাত্রীরা পাঠিয়েছে সেগুলো তোমরা সরাসরি দেখে নাও। সকল ছাত্রছাত্রীদের মতো ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরাও তো এই মুহূর্তে অনলাইনে এক্সামিনেশন চাইছে, কিন্তু এখনও পর্যন্ত চূড়ান্ত ডিসিশন আসেনি, কারণ দুটো তিনটে ধাপ এখানে রয়েছে তোমরা সকলেই জানো। কিন্তু প্রশ্ন অনেক উঠছে ক্যালকাটা ইউনিভার্সিটির এই বৈঠককে নিয়েও। এক নম্বর হচ্ছে, তোমরা সকলেই জানো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 142টি কলেজ রয়েছে, এই সমস্ত কলেজের প্রিন্সিপালরা কি চাইছে, তারা অফলাইনে এক্সামিনেশন চায় না অনলাইনে এক্সামিনেশন চায়, তারা কতটা সিলেবাস শেষ করতে পেরেছে, সমস্ত কিছু জানতে চাওয়া হয়েছে 27 তারিখের মধ্যে। এবং এই যে সিদ্ধান্ত হবে, এই সিদ্ধান্তের পর আর 3 তারিখ তোমাদের, মানে জুন মাসের 3 তারিখ, 3রা জুন কিন্তু তোমাদের ফাইনাল বৈঠক হবে। এক্ষেত্রে বৈঠক হয়ে যাওয়ার পর তোমাদের অনেক পর্ব রয়েছে, কি হচ্ছে, ফর্ম ফিল আপ হবে, অ্যাডমিট কার্ড হবে, এই সমস্ত কিছু কিন্তু ধীরে ধীরে হবে এবং হতে গিয়ে একটা সময় লাগবে। তারপরে তোমাদের খাতা দেখার ব্যবস্থা দেখা আছে, তারপর ন্যাকের তরফ থেকে পর্যবেক্ষণ হয় কলেজগুলোতে, সেই সমস্ত সমস্ত কিছু রয়েছে। এই সমস্ত কিছু জন্য একটা পর্যাপ্ত সময় কিন্তু প্রয়োজন পড়ে, যেখানে দেখা যাচ্ছে এই মাসের শেষের দিকেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং তোমার হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হওয়ার পর শেষও হয়ে যাবে, তারা অনেক ধাপ এগিয়ে থাকবে। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, যেহেতু ছাত্রছাত্রীরাও একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে, তাদের এক্সামিনেশন কী হবে, কারণ 3 তারিখ পেয়ে জানতে পারবে, তারপরে আরও 10-15 দিন লেগে যাবে এই সমস্ত প্রসিডিওর কমপ্লিট করতে, তারপরে রয়েছে অনেক কিছু, অ্যাডমিট কার্ডের ব্যাপার রয়েছে যেরকম বললাম, তারপরে যে শিক্ষকরা, যেটা আজকে সংবাদ মাধ্যমে পরিষ্কারভাবে কিন্তু উঠে এসছে। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু সেই কারণে একটা ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ে টালমাটাল রয়েছে। কিন্তু দেখো, আমি তোমাদের প্রত্যেকের সমস্যার কথা জানি, সিলেবাস শেষ হয়নি, তোমরা স্টাডি মেটেরিয়াল পাওনি, অনেক সমস্যা আছে, কিন্তু ইউনিভার্সিটি যদি না বোঝে
তাহলে তো আমাদের কিছু করার নেই, আমরা তো আওয়াজ তুলতে পারি, আমরা আমাদের সমস্যার কথা তুলে ধরতে পারি, যেরকম ছাত্রছাত্রীরা গিয়ে সমস্যার কথা তুলে ধরেছে, বিভিন্ন রকমভাবে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে কিছু অডিও ক্লিপও রয়েছে, জাস্ট ভেতরকার বিষয় বলে আমি বাইরে লিক করতে চাইছি না। তো যাই হোক না কেন, ও ছাত্রছাত্রীদের দাবিকে কিন্তু এখনও সরাসরিভাবে মানা হচ্ছে না। ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণভাবে পরিকল্পনা করা হচ্ছে যাতে অফলাইনে এক্সামিনেশন হয় যাদবপুর এবং রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির মতো। পরিষ্কারভাবে জানিয়ে দিলাম, সেই কারণে তোমাদের কাছে অনুরোধ, তোমরা তোমাদের দাবি তুলে ধরছো, মাস মেলিং করছো, একই সাথে তোমরা পথে নেমেছো, সমস্ত কিছু করো, কিন্তু পড়াশোনাটা কিন্তু একেবারেই গাফিলতি দিও না। পরবর্তীকালে যদি তাদের সিদ্ধান্ত পরিবর্তন না হয় তাহলে কিন্তু সমস্যা হবে। আমি চাই অনলাইনে হোক, আমি এটাও চাই তোমাদের যাতে কারোর কোনোরকমভাবে সমস্যা না হয়। এরপরে বর্ধমান ইউনিভার্সিটির কথা যদি বলে থাকি, তোমাদের আগেই জানিয়ে দিয়েছি, দুদিন আগে জানিয়ে দিয়েছিলাম তোমাদের যে বিজ্ঞপ্তি ঘোরাঘুরি করছে অনলাইনে এক্সামিনেশন হবে সেটা সম্পূর্ণভাবে ফেক। তারপরেও বিভিন্ন জায়গার থেকে শুনতে পাচ্ছিলাম অনলাইনে এক্সামিনেশন হবে, অফলাইনে এক্সামিনেশন হবে, কিন্তু এই মুহূর্তে বর্ধমান ইউনিভার্সিটির তরফ থেকে যে বিষয়টি উঠে আসছে, বর্ধমান ইউনিভার্সিটি কিন্তু অফলাইনে এক্সামিনেশন চাইছে। ঠিক আছে, বাঁকুড়া ইউনিভার্সিটি অনলাইনে এক্সামিনেশন চাইছে, কোথাও কোথাও বাঁকুড়া ইউনিভার্সিটির এই বিজ্ঞপ্তিটাকে এডিট করে বর্ধমান ইউনিভার্সিটিতে চালানো হচ্ছে। তো একেবারে ভুল তথ্য, সঠিক তথ্য হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি কিন্তু অফলাইনে এক্সামিনেশন চাইছে। বর্ধমান ইউনিভার্সিটির তরফ থেকে আরও একটা যে বিষয় শোনা যাচ্ছে, তোমরা অনেকেই বিভ্রান্তির মধ্যে রয়েছো, ও যে তোমাদের সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের যে এক্সামিনেষন রয়েছে সেটা অনলাইনে হচ্ছে, আর ষষ্ঠ সেমিস্টারের যে এক্সামিনেশন রয়েছে সেটা অফলাইনে হচ্ছে। এরকম কোনো ব্যাপার না, যদি এক্সামিনেশন হয় প্রত্যেকের এক্সামিনেশন সমানভাবে হবে, যদিও এটা উঠে আসছে তাদের হোম সেন্টারে, অর্থাৎ নিজের স্কুলে নিজের কলেজেই তোমাদের পরীক্ষা হতে পারে। এবং ষষ্ঠ সেমিস্টারের যে পরীক্ষা আছে সেটা 11 জুন থেকেই সম্ভবত শুরু হয়ে যাবে। মানে বর্ধমান ইউনিভার্সিটির থেকে যে তথ্য উঠে আসছে সেই অনুযায়ী তোমাদের যে কলেজগুলো রয়েছে সেই কলেজেই তোমাদের সেমিস্টারের পরীক্ষা হবে, এবং সেই কলেজের শিক্ষকরাই তোমাদের খাতা দেখবে, অর্থাৎ হোম সেন্টারেই তোমাদের পরীক্ষা হওয়ার একটা সিদ্ধান্ত তৈরি হয়েছে, যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যেটা আমি বলেছি যে তোমাদের এ সোমবারে সম্ভবত অফিসিয়াল বিজ্ঞপ্তি বা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিতে পারে বিশ্ববিদ্যালয়, কাজেই তোমাদের কালকে পর্যন্ত ওয়েট করতে হবে। এখন যে তথ্যটা আছে তোমাদের জানিয়ে দিলাম। এরপরে KNU অর্থাৎ কাজী নজরুল ইউনিভার্সিটির থেকে যে তথ্যটি উঠে আসছে, এই মুহূর্তে তোমাদের যে এক্সামিনেশান রয়েছে সেমিস্টারে, সেই এক্সামিনেশান নিয়ে তোমরা প্রত্যেকে তৎপর, এবং তোমরা বারবার চারবার এই নিয়ে পাঁচবার তোমরা কিন্তু তোমাদের এই সমস্যার কথা তুলে ধরেছো, ও বারবার লাগাতার তোমরা অনশন করেছো তোমাদের এর দাবি যাতে অনলাইনে এক্সামিনেশান হয়। সেই কারণে যেটা অ্যাকচুয়ালি কাজী নজরুল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তুলে ধরেছিল সেই সাপেক্ষে সম্পূর্ণ জয় না হলেও ছাত্রছাত্রীদের কিন্তু এই মুহূর্তে কিছুটা হলেও জয়, কারণ KNU তরফ থেকে যে ইনফরমেশানটা এই মুহূর্তে শোনা যাচ্ছে, তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু 30 তারিখ, অর্থাৎ মে মাসের 30 তারিখে তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের এই লাগাতার আন্দোলনের মাঝে পড়ে কিন্তু ছাত্রছাত্রীদের ডিসিশন পরিবর্তন করতে বাধ্য হয়েছে। অর্থাৎ 30 তারিখের বদলে তোমাদের যে পরীক্ষাটা আছে, 30 তারিখে তোমাদের যে পরীক্ষাটা রয়েছে সেই পরীক্ষাটা জুলাই মাসে তোমাদের নেওয়া হবে, এরকমই কিন্তু এই মুহূর্তে তথ্য রয়েছে। মানে অনেকটাই কিন্তু পিছিয়ে যাচ্ছে ছাত্রছাত্রীদের পরীক্ষা, এতদিন ধরে অফলাইনে ক্লাস হবে এবং অফলাইনে ক্লাসের মাধ্যমেই তোমাদের অ্যাকচুয়ালি পরীক্ষা হবে, যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, কিছু সময়ের মধ্যেই মেবি কালকেই তোমরা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি পেয়ে যেতে পারো। এরপরে আলিয়া ইউনিভার্সিটির থেকে যে তথ্য রয়েছে, তোমরা সকলেই জানো আলিয়া ইউনিভার্সিটির দুটো ক্যাম্পাস রয়েছে, একটা হচ্ছে পার্ক সার্কাস আর একটা হচ্ছে নিউ টাউন। দুটো ক্যাম্পাসেই কিন্তু আন্দোলন চলছে, দুটো ক্যাম্পাসের দাবি কিন্তু ভিন্ন। ও পার্ক সার্কাসের তরফ থেকে বলা হচ্ছে তারা অন্তত কিছুটা সময় যদি অফলাইনে ক্লাস নেয় সেক্ষেত্রে তারা অফলাইনে পরীক্ষা দিতে রাজি আছে, সেই কারণে পার্ক সার্কাসের ছাত্রছাত্রীদের যে দাবি 15 দিন অ্যাকচুয়ালি অফলাইনে ক্লাস করিয়ে তারপরে যাতে তাদের অফলাইনে অ্যাকচুয়ালি এক্সামিনেশান নেয়, সেই অনুযায়ী কিন্তু শোনা যাচ্ছে যে 15 দিন তাদের সময় দেওয়া হবে, অফলাইনে ক্লাস নেওয়া হবে, তারপরে পরীক্ষা নেওয়া হবে। আর নিউ টাউনের কথা যদি বলি, নিউ টাউনের তরফ থেকে কিন্তু যে বিষয়টা শোনা যাচ্ছে নিউ টাউনের ক্যাম্পাসের তরফ থেকে, যে তারা স্ট্রিক্টলি অফলাইনে এক্সামিনেশান চায়, তাদের দাবি সিলেবাস শেষ হয়নি, আর অন্যান্য ছাত্রছাত্রীদের দাবি সেই অনুযায়ী তারা অফলাইনে এক্সামিনেশান চায় না, অনলাইনে এক্সামিনেশান চায়। এছাড়াও তোমাদের অনেক ইউনিভার্সিটি রয়েছে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি রয়েছে, তোমরা অনেকে জানতে চাইছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ক্ষেত্রে কী করা হবে। দেখো এই মুহূর্তে সেরকমভাবে কোনো তথ্য নেই, কিন্তু স্টুডেন্ট মারফত অনলাইনে অ্যাকচুয়ালি পরীক্ষা হবে, শিক্ষকরা এরকম জানিয়েছিল, এরকম অনেক কিছু জেনেছিলাম। 20 তারিখে বিজ্ঞপ্তি আসার কথা ছিল একটা, সেটাও রীতিমতো দেয়নি এখনও পর্যন্ত, কিন্তু সমস্ত ইউনিভার্সিটি বাদ বাকি অন্যান্য ইউনিভার্সিটির দিকে তাকিয়ে রয়েছে, তারা অ্যাকচুয়ালি কী সিদ্ধান্ত নেয়
এক্ষেত্রে যেহেতু সবথেকে বড় রবীন্দ্র ভারতী যাদবপুর বিশ্ববিদ্যালয় যেহেতু অফলাইনে এক্সামিনেশন নিচ্ছে, অন্যান্য ইউনিভার্সিটি কিন্তু সেই মুহূর্তে স্থগিত হয়ে রয়েছে। ওই কিছু ইউনিভার্সিটি অবশ্যই অনলাইনে জানিয়ে দিয়েছে, তার মাঝে যেমন বাঁকুড়া ইউনিভার্সিটি জানিয়েছে, এবং অন্যান্য ইউনিভার্সিটি কিন্তু অফলাইনের দিকেও ঝুঁকছে, আবার অনলাইনে নেবে কিনা সেটাও বোঝা যাচ্ছে না, কারণ অনেক ইউনিভার্সিটি এই মুহূর্তে নিস্তব্ধ রয়েছে সম্পূর্ণভাবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো একটাই কথা, তোমরা প্রত্যেকে কিন্তু তোমাদের সমস্ত ক্রিয়াকলাপ করার মাধ্যমে, তোমাদের দাবি তোলার মাধ্যমে কিন্তু তোমাদের পড়াশোনাকে যতটা সম্ভব তোমরা কিন্তু পড়াশোনাটাকে অব্যাহত রাখো।